গাছের ডালটাই আমায় বাঁচাতে পারে ওই ভাল্লুকের থেকে। শুধু আমার মেয়ের জন্য চিন্তা হচ্ছে না পদ্মিনী, চিন্তা তোর মেয়ের জন্য হচ্ছে। পদ্ম জাগরণ পর্যন্ত বেঁচে থাকাটা যে আমার জন্য জরুরি, খুব জরুরি। ভাল্লুকের গায়ে ফল ছুঁড়ে মারছে কে? রানীমা, দয়া করে আপনারা শান্ত হন। মহারাজ আর সেনাপতি মশাই তো সৈন্যবাহিনীকে নিয়ে গেছে ওদেরকে খুঁজে আনতে, ওরা ঠিক ফিরে আসবে। আপনারা দয়া করে অধৈর্য হবেন না। গুরুদেব,
গুরুদেব আপনি তো সব জানতে পেরে যান, বলুন না বাচ্চাগুলোর কোনো ক্ষতি হয়নি তো? কিছু হয়নি তো? ওরা সুস্থ আছে তো? না না, ওদের কোনো রকম অমঙ্গলের কোনো সংকেত আমি এখনো পাইনি। তবে একটা কথা, কাঞ্চন আর উর্মি এরা দুজনেই কিন্তু বিজয়নগরের ভবিষ্যৎ। ওরা দুজন একসাথে থাকলে ওদের কোনো ক্ষতি হবে না, একে অপরের ঢাল হয়ে থাকবে ওরা। খুব ভালো হয় যদি বিজয়নগরের ভবিষ্যৎ কাণ্ডারী উর্মি আর কাঞ্চনের নামে দুটো মঙ্গল প্রদীপ জ্বালানো যায়। ওদের নামে মঙ্গল প্রদীপ? মঙ্গল প্রদীপ যতক্ষণ জ্বলবে ততক্ষণ বোঝা যাবে ওরা একসাথে আছে এবং সুরক্ষিত আছে। যতক্ষণ মঙ্গলদীপ চলবে ততক্ষণই ওরা একসাথে থাকবে। মঙ্গলদীপ হঠাৎ নিভে গেল কেন? এর মানে কি গুরুদেব উর্মি আর কাঞ্চন? না না, কিচ্ছু হয়নি ওদের, ওরা সবাই সুস্থ আছে, ওদের কিচ্ছু হতে পারে না। মায়ের মন কখনো মিথ্যে কথা বলে না, আমার মন বলছে ওরা ঠিক আছে। Thank you.
কিচ্ছু হবে না ওদের, কিচ্ছু হবে না, কিচ্ছু হতে পারে না। আমার মন বলছে ওদের কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তুমি চিন্তা করো না মা, ওরা দুজনে একসাথে আছে এবং সুরক্ষিত আছে। আশা করি তোমাদের সন্তানেরা খুব শীঘ্রই তোমাদের কাছে ফিরে আসবে, তোমরা কোনো চিন্তা করো না।
আমাদের উপর আক্রমণ কেন করছে না? হলোটা কি ওর? বেশ মজা তো, ও আমাদের পিছু পিছু আসছে কেন? সাবধান কাঞ্চন, সাবধান। প্রাণীরা না সব বোঝে, আমরা যে ওকে প্রাণে বাঁচালাম ও সেটাও বুঝেছে, তাই ও আর আমাদের কোনো ক্ষতি করবে না। তুমি যদি এই জঙ্গলের রাস্তা চেনো তাহলে আমাদের এই গভীর জঙ্গল থেকে বের করে দাও না গো। আমার না মনে হয় ওই বড় রাস্তাটা দিয়ে যাওয়া উচিত, ওটাই নিশ্চয় এই গভীর জঙ্গল থেকে বেরোনোর পথ। না, এই রাস্তাটা যতই বড় হোক না কেন ঘাসে ঢাকা আর অনেকটাই নোংরা, এই রাস্তাটা সরু আর আঁকা বাঁকা হলেও অনেকটাই পরিষ্কার, আর ঘাসও নেই, লোক চলাচল করে বলে ঘাস উঠে গেছে। তাই আমরা এই রাস্তা দিয়েই যাব, আর এই রাস্তা দিয়েই আমাদের যাওয়া উচিত। এই যে আমরা এই সরু রাস্তাটা দিয়ে যাব, কেমন? কাঞ্চন, কাঞ্চন, কি ব্যাপার আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না। এখনো পর্যন্ত ওদের একজনেরও কোনো খোঁজ পাওয়া গেল না, একজনেরও না। মহারাজ, এই অবেলায় ওদিক থেকে এত পাখি উঠছে কেন? চলুন তো দেখি। শয়তান বাকিগুলো আমাদেরকে ঠুকরে ঠুকরে মেরেই ফেলতো। মারো মারো ওদেরকে, মারো। শান্ত হও, শান্ত হও বাবা, ওরা তোমাদেরকে মারেনি বাবা, বরং ওরা তোমাদেরকে বাঁচিয়েছে। তোমরা একা কেন? উর্মি আর কাঞ্চন কোথায়? কাঞ্চন কেন ভাল্লুকে ধরে নিয়ে গেছে, আর কাঞ্চনকে বাঁচাতে উর্মি ভাল্লুকের পেছনে ছুটেছে। আমরা এখানে
কিচ্ছু করবে না। ও আমাদের কোনো ক্ষতি করেনি, বরং উপকার করেছে। কিছুতেই ওই গভীর জঙ্গল থেকে পথ চিনে ফিরতে পারতাম না। ওর তোমরা কোনো ক্ষতি করো না, ও তোমাদেরকে কিচ্ছু করবে না, ওকে তোমরা মেরো না। ভাল্লুককে কেউ কিছু করবে না, ওকে সুস্থভাবে জঙ্গলে ফিরে যেতে দেয়া হোক।